সাত সকালে আমার কোলের মধ্যে এসে বসে গেছে। অ্যাঞ্জেল, 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 আমার প্রোটেকশন কবজ, অ্যাঞ্জেল, কি হয়েছে? কি হয়েছে? সারা রাত ঘুমাইছিস, এখনো ঘুম আসতেছে তোর? তানহা, ব্রাশ করা শেষ করো, দ্রুত যাও, সামনের দাঁত ভালো করে ব্রাশ করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে সকাল 7:30, সকালে উঠে অ্যাঞ্জেল আমার কোলে চলে আসছিল, তো ওকে নামিয়ে দিয়ে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো সকালে ফ্রেশ হওয়া কমপ্লিট, এখন হালকা পাতলা কিছু খাবো, খেয়ে পানি খাবো, কারণ রাতে কিছুই খাওয়া হয়নি একদমই। তারপরে তানহাকে রেডি করে মাদ্রাসায় পাঠাবো। আর আমাদের অ্যাঞ্জেল বাবা যে আমার কোল থেকে নামানোর পরে সে হচ্ছে ভীষণ রাগ করছে, রাগ করে জানালার কাছে যে বসে আছে। এই যে অ্যাঞ্জেল, কত দুই রাত হয়েছে একদমই ঘুম হয় না, মানে এত লোডশেডিং শুরু হয়েছে তা বলার মতো না। কিন্তু গতকাল রাতে আলহামদুলিল্লাহ একবারও কারেন্ট যায়নি, যার জন্য একটু ঘুমাতে পারছি। আর আমার এই সময় যে ঘুম প্রচুর পরিমাণে দরকার তা আপনারা যারা এই টাইমটা পার করছেন তারা সবাই জানেন। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, বেশি বকবক করবো না, কারণ আগে তানহাকে রেডি করে মাদ্রাসায় পাঠাবো, তারপরে ইনশাল্লাহ কথা হবে। আর দেখা যাক আজকের ব্লগে আপনাদের জন্য কী কী রাখতে পারছি। অন্ধকার হয়ে আসতেছে, ওই যে আহ ছোট বাবার কাছে দাও। মাদ্রাসার সামনে ছোট যে দোকানগুলো আছে না, ওখানে 30 টাকা দামের কেক পাওয়া যায় অল টাইমের, ওইগুলো ওর কিনে ওরে দিয়ে আসবেন। ওর আজকে টিফিন কিছু দেওয়া হচ্ছে না। আকাশে অবশ্য মেঘ হয়েছে, কুল্লি নাপছেন যাকে তোর এই ফল সবার খেতে হবে। ভালো থাকলেও ভালো থাকলেও এক দুটো আমি তাই করছি, এই 3 মাস নেই, ওনায় 1.5 মাস টাস আছে, তাহলে এই 1.5 মাসে তুমি আর একটু খেতে গেলে না, এখন আর সমস্যা আর ভয় নেই। ডিম কিছু খায় না,
ডিম একটু বাজিয়ে দিলি তাই খায়। তার জন্য তো রোগের কত হবে, তাইকেও রাখতে বুঝিয়েছে। তার কাছেও আর বগলি হবে না, ও যা খাবে তা খাবে। আমার লাল্লার ইয়ারে ধরতে মাস পেরে কিন্তু বাসাই। তো সবার অভিযোগ শোনার পরে খেতে বসলাম। খাওয়া শেষ না করলে এরপরে তানহার আপু ঘুম থেকে উঠে আবার অভিযোগ শুরু করবে। এই জন্য তো আজকে সকালে মা এখানে ভাত অবশ্য কালকের ভাত গরম করছে, ডিম ভাজি, আলু ভাজি আর এই যে আম তেল, তো এটা দিয়েই খাবো। আটা শেষ হয়ে গেছে, এজন্য আজকে রুটি করা হয়নি। আর আসলে আমারও দোষ আছে, আমি খুব কমই খাই, এত কম খাইলে এই টাইমে হয় না। তো খাওয়াটা শুরু করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আজকের দিনটাও আল্লাহর অশেষ রহমতে ভালো মতো কাটাতে পারি। আল্লাহ হাফেজ।